আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে আমার সালাম জানাই। যদি কেউ হিন্দু থাকে গ্রহণ করবেন। আমি যৎসামান্য একজন মানুষ, আমার সামনে দোকান, বাড়ির সামনে মুক্তিযোদ্ধা মেডিসিন স্টোর, আমি এই ব্যবসা করেই খাই। আমার ফাদার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম উদ্দিন সরকার, উনি বর্তমান দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি আছে, আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি আছেন। হ্যাঁ, গত 17 তারিখে আমার বাড়ির পূর্ব পাশে আমার মেহগনি গাছ 6টা আছে, সেই 6টা গাছের মধ্যে 2টা গাছ ওই তার পাশে যে বাড়িয়াল আছে গোলাপ নাম, ওনার বাবার নাম মৃত আজাহার উদ্দিন। যে তখন আমি যা জিজ্ঞাসা করি, তবু ওনাকেও জিজ্ঞাসা করিনি, যে গাছ কাটতেছে তাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া আপনি যে গাছটা কাটলেন, আপনি তো, আমি এখানে আছি, দোকানে আছি, আপনি তো আমাকে ডাক দিতে পারতেন। এই মুহূর্তে উনি কি অবস্থা আছে না আছে জানি না, উনি ফট করে দৌড়ে আসি, আমাকে কিন্তু চড় থাপ্পড় মারা শুরু করে। তখন আমি বলি আপনাকে চাষা বলে ডাকি, আমি তো এতটুকু আপনাকে নিয়ে কোনো কথাও বলিনি বা আপনার মান ক্ষুণ্ণ হবে এমনও কথা বলিনি, আপনি আমাকে মারলেন কেন? হ্যাঁ ম্যাডাম, দেখে নেবো, এ করবো, ও করবো, সব গাছ আমার। ওনার নাম হচ্ছে গোলাপ হোসেন, ওনার বাবার নাম আজিজার রহমান, মারা গেছে, এই বাড়ি যে কিনছে আমার পাশের। আচ্ছা, উনি কিন্তু আমাকে এইভাবে তখন এরকম আচরণ করলো, বললাম আপনি একজন ভদ্র মানুষ, আমার জানা মতো আপনি শিক্ষিত বা জ্ঞানী মানুষ, আপনার কাছে তো এরকম আচরণ আশা করা যায় না। এর মধ্যে আমার বাবাটা আবার সবাই গেল। আচ্ছা, যাওয়ার পর উনি বললো কি তোকে দেখে নিব, অমুক তমুক হ্যান ত্যান, হ্যাঁ গাছ কোথায় থেকে নিস হ্যান ত্যান। আচ্ছা ঠিক আছে থাক। আমি ওই দিন সন্ধ্যার সময় যা থানায় একটা জিডি করি। কী জন্য জিডিটা করি? যে গাছ তো আমার, আর ওনাদের টাকা পয়সা আছে, আমার তো ওই যৎসামান্য ব্যবসা, এইটুকু দিয়ে খাওয়া দাওয়া চলে, আমাদের তো আর ওরকম কোনো কিছু নেই যে আমি ওনার সাথে মারামারি করতে যাব। আমি কিন্তু জিডি করে চলে আসি। আচ্ছা, পরের দিন গতকালকে 18 তারিখ আমি সারা প্রতিদিনের মতো দোকানে বসে আছি। সন্ধ্যার পর আমার ছোট ছেলেটা বাইরে গেছে রেল লাইনে, নাকি ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে, আমরা কিন্তু জানি না। আমি কিন্তু আমার দোকানে বসে আছি, আর আমার আব্বা যায় এখানে মকবুল হোসেনের কাপড়ের দোকান আছে আমার বাড়ির সামনেই, এই কাপড়ের দোকান আব্বা বসে আছে। আচ্ছা, এমন সময় উনি এই এত বড় হাতে একটা রড নিয়ে আসি, আমার বাবাকে মারা শুরু করে। আমি তো দোকান থেকে মানে অবাক হয়ে যাই, আমার এই গাছ কাটলো, কালকে আমাকে মারলো, আজকে আমার বাবাকে মারতেছে। আমি দৌড়ে যাই, যাওয়ার পর কিন্তু আমাকেও মারে তারা এখানে। আমি তো কোনো রকম, আমার বাবা বয়স বেশি হয়ে গেছে, আব্বা প্রিয়া আব্বা তো একেবারে অবস্থা খারাপ, ওনার পকেটের মধ্যে টাকা ছিল 27,500, এই টাকাটা কিন্তু ওখানেই মনে করেন ইয়ে হয়ে যায়। আর ওই সময় মারার সময় ছিল হচ্ছে এই গোলাপ হোসেন, ওর ভাইয়ের নাম একটা আছে গুলজার হোসেন, আর আরেকটা ভাই আছে জনাব আলী, এবং ওই গোলাপ হোসেনের ছেলের নাম হচ্ছে মোসাদ্দেক, এই মোসাদ্দেক, এবং ওই মোসাদ্দেকের আবার শ্বশুর হচ্ছে নদপাড়া গ্রামে বাড়ি, নাম হচ্ছে ওনার নূর ইসলাম। মানে ওরা যে সদল বলে এভাবে গঠিত হয়ে আছে বা এই জায়গায় আসিয়াছে, আমরা তো এগুলো জানি না। আর আমরা তো বললাম যে আমি ব্যবসায় স্থলে বসে আছি, এমন সময় আসি যখন এই বাবাকে মারতে ধরে তখন আমি দৌড়ে যাই, যারপর কিন্তু আমাকেও মারে। তারপর আমি কোনোরকম আমার বাবাকে ওখান থেকে উঠাই নিয়ে আসি বাসায় ঢুকেই, ঢুকে কিন্তু পুলিশকে ফোন দিই আমি। গত পরশু দিন আমি ইয়ে করছি, ওই তখন ওনার বাবার বলে হ্যাঁ বেটা পুলিশকে জানাইস, মানে একবারে চিরতরে গুম করে দিব, তোদের বাড়ি ঘর সব জ্বলাই দিব। আর আমার বাবাকে যখন আমি নিয়ে আসি আবার এখানে ঢুকেছি, আমার দোকান তো তখন ফাঁকা, আমার দোকানের মধ্যে ক্যাশের মধ্যে প্রায় 90,300 কত টাকার মধ্যে ছিল ক্যাশ, সে ক্যাশটা ওর যায় পাইনি, আমার পায়ের জুতোটা ওটাও পাইনি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, তারপর আমার যে ছোট ছেলেটার সঙ্গে ঝগড়া, সেই ছেলেটাকে নাকি ধরছে এই যেখানে পাশে দেয়, ছেলেটাকে দেখি আমার এইভাবে, মানে আমার বাবাকে এখানে বাসায় রাখি যাওয়ার পর আমি যখন ওখানে দোকানের সামনে দাঁড়াইলাম, আমার ছেলেটাকে একবার এইভাবে বাঁধি চোরের মতো নিয়ে আসতেছে। এমন সময় আবার পুলিশ চলে আসছে, পুলিশ চলে আসার পর কিন্তু পুলিশ ওনাদের হেফাজতে নিল, আমার দোকানের সামনে থেকে সরাই দিল। তারপর ওনাদের সঙ্গে কথা বললো, কথা টথা বলে আমি যে ফোন দিছি, আসলো আমার বাবাকে দেখলো, আমার বাবা এখানেই শোয়া অবস্থায়, মানে আমার বাবা উঠতেও পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারতেছে না। তারপর পুলিশ আসি নিজে ধরে নিয়ে যা ভ্যানে বসাই দিয়ে আমি এক পাশে বসলাম, হসপিটালে নিয়ে যা ভর্তি করাইলাম, হসপিটালের ডাক্তার দেখলো, দুইটা দুইটা করে ইঞ্জেকশন দিল আমার বাবাটাকে, আর আমার ছেলেটাকে আবার আনাইলো ওখানে, আমার ছেলেটাকেও ভীষণ মারছে। হ্যাঁ, এবং আমাকে মারছে যে আমি হাঁটবো, আমার এই শক্তিটাও নাই, আমার এই পা আঙুল কিন্তু ফুলে ফুলে আছে ওই লোহার রড আর লাঠি দিয়ে।
আচ্ছা, তারপর ওখান থেকে ডাক্তার বললো যে আমাদের এখানে সম্ভব না, ওনারা আবার রেফার করে দিল দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে, আমার বাবাকে এবং আমার ছেলেকে। তারপর আমি অ্যাম্বুলেন্সে উঠাই দিয়ে আসি, আমি আবার গেলে এখানে তো থাকার কেউ নেই, আসি কোনোরকম। আমি দোকানটা তো ওই যে অলরেডি মনে করেন লুটপাট হয়ে গেছে, হ্যাঁ, বাসায় ঢুকি। তারপর ওরা দেখা যায় যে ওই দল বলে, সদল বলে সবাই, মানে আমার বাড়ি থেকে উচ্ছেদ দিবে এখান থেকে, আমার জায়গা জমি বলতে কিছু রাখবে না, পুড়ে দিবে এবং বাইর হইলে ধরে মারবে। এই বর্তমানে আমার বাবা জীবন মানে বাঁচবে কি বাঁচবে না আমি জানি না। জি আজকে খবর নিছি, কালকে যা বেডও পাইনি, মেঝেতেই ছিল। হ্যাঁ আচ্ছা, আজকে অবশ্য ইয়ে করছে, আজকে দুপুরে বেড পাইছে ওনারা, এবং কালকেও 4-5টা করে ইঞ্জেকশন দিছে আবার ওখানে নাকি, আবার আজকেও যাওয়া যাওয়া লাগে। মানে আমি বলতেছি মানে আপনারা ব্যবস্থা করেন, এদিক চিন্তা করিয়েন না, আমি আসি। এখন আমি এটার একটা সুষ্ঠু বিচার চাচ্ছি যে আমার এই গাছ কাটলো ওনারা, আমি জিজ্ঞাসা করতে গেছি, আমরা তো ওই তাদের সঙ্গে মারামারি করতে যাইনি হাতে লাঠি সোটা নিয়ে, আমি জানতে চাই শুধু আমাকে মারলো, তাও মানি নিলাম যে উনি আমার বয়সে বড়, আমি ছোট, আমি হয়তো উনি মারছে আমি মানি নিলাম, হোক। আমি অনেক বললাম মানে চাচা আপনি না শিক্ষিত লোক, ভদ্রলোক, আপনি তো এরকম আচরণ কামনা করা যায় না চাচা। আমি অনেক কিন্তু মুখের মধ্যে এই কথাটা বলছি, আমি 97 সালে ডিগ্রি পাস করছি, আমি আমার জানা মতো একটা লোকের সঙ্গে অভদ্র আচরণ করি না, কেউ আমার কথা একটা কষ্ট পাবে এটুকু আমি কোনো সময় চিন্তা করি না। আমি থানায় ওই দিনেই জিডি করছি। হ্যাঁ আচ্ছা, কালকের ঘটনা, আমার বাবাকে তো আমি রাত্রে পাঠাই দিলাম ইয়ে ল্যাম্প এই যে এখান থেকে সোজা দিনাজপুরে, এখন আমার বাবা তো ওখানে অসুস্থ। হ্যাঁ, আব্বা তো নিজে বাঁচবে না বাঁচবে সেটা আমি জানি না, আর হ্যাঁ তবু পুলিশ আবার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া দিয়েছে, না হলে এরা তো মনে করেন তখন মারি ফেলবে। অবশ্যই মামলা করব, এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই যে এরকম দিনকাল যেখানে বঙ্গবন্ধুর সরকার প্রতিষ্ঠিত, আমার ফাদার একজন বীর মুক্তিযোদ্ধা, উনি বিগত এত দিন এই মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বে ছিলেন, আমার জানা মতে আমার বাবার দ্বারা কারোর ক্ষতি হয়নি, হলে উপকার হয়েছে, আর আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ করতাম, কিন্তু এখন দেখতেছি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বোধহয় আমি এই মাইডাংগ্ল্যান্ড খাচ্ছি। সত্যিকার যেটা কথা যে আমার বাবা মুক্তিযোদ্ধা কেন? আসসালামু আলাইকুম, আমি আমার বাসা হইল কালাইঘাটি, আমার নাম হলো মোহাম্মদ গোলাপ হোসেন, পিতা মৃত্যু আজিজার রহমান, আমার গ্রাম হলো কালাইঘাটি, আমি কালাইঘাটি থেকে হলদিবাড়ি রেলগেটে আমি ব্যবসা বাণিজ্য করি খাই। তখন আমার রাত্রেবেলা অনেক রাত হয়, 2-2:30 বাজে করি বাসা যেতে, তখন আমি করি কি এখানে একটা বাসার খোঁজ পাই, আমি এই বাসাটা কিনে নেই হলদিবাড়ি রেলগেটেই, হলদিবাড়ি রেলগেটেই আমি বাসা কিনে নেই, এই বাসায় আমি ইয়ে করি থাকি। তো আমি আসি, থাকার পর আমার বাসার উপরে কিছু কাজ করতে হবে, তা ওনার গাছ আমার উপরে বলতে কি আপনি কিসের বাসা, টিন দিয়ে না বিল্ডিং, না বিল্ডিং, বিল্ডিং এর বিল্ডিং বাড়ি, আমার বিল্ডিং বাড়ির বাসার উপরে আমি কাজ করব ছাদে। হ্যাঁ ছাদে, তো ওনার গাছ আমার ছাদের উপরে চলে গেছে, তো ওনাকে আমি বারবার বলি যে ভাই গাছটা একটু কাটলে আমার ভালো হয়, আবার ওনার ছেলেকে যা বলি বাপ আমার গাছটা কাটলে, তোমার গাছটা কাটলে আমার ভালো হয়, গাছ কাটলে ভালো হয় না ডাল কাটলে, হ্যাঁ ডাল 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 বা গাছ, ডাল বা গাছ কাটলে ভালো হয়, তারা একটু কাটি দাও আমি মিস্ত্রি লাগাইছি তারা কাজ করবে, তখন তারা আমার গোসল থেকে আজ আজকে কাটবো, কালকে কাটবো, পরশু কাটবো, এই হয়ে মানে অনেক আমাকে ডেট দেয়। দেওয়ার পর আমি অনেক লোকজন দিয়ে ওনাদেরকে খবর দিই যে গাছটা কাটি নেন, ওনার ছেলে শেষ দিনে বললো যে ঠিক আছে চাচা আমি একটা গাছওয়ালা পাইলে আমি কাটি দেবো, তখন ওই গাছ কাটা লোক ওই দিক দিয়ে যাচ্ছে উনি ডাক দিল যে বললো যে চাচা ওই শেফ ডাক দিল, চাচা কালকে ওই চাচার উপরে যে আমাদের গাছের ডালটা গেছে কালকে কাটি দিয়েন, তো সুন্দর কথা উনি বলল। ওই লোকটা পরের দিনে বেলা 2 ঘড়িকে আসলো, আসে আমার বাসায় ঢুকলো, ঢুকিয়ে বলতেছে চাচা লোক আছে, মানে হ্যাঁ আছে আপনি আসেন, উনি যায় গাছ কাটলো, গাছ কাটার পর উনি ডাল কাটার পর আসে বললো যে আমি শেফকে ডাকে নিয়ে আসি, গুলটা কি গাছ কাটে নেই না ডাল 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 ছাদের উপরে, হ্যাঁ ডালটা, হ্যাঁ ছাদের উপরে যে অংশটা গেছে ওই ডালটা কাটি দিল,
দেওয়ার পর উনি শেয়াবকে ডাকতে আসলো যে চলেন, হ্যাঁ কাঠমিস্ত্রি, হ্যাঁ গাছ কাটা লোক, যে ও গুলটা কীভাবে কাটি নিবে ওইটা আমি শুনি বা ডাকি নিয়ে আসি। তখন ইয়ে যায়া সাদের উপরে যায়া শেয়াব, শেয়াব যা বলতেছে হে ফল্লার বেড়া তো কে কাটতে বলছে, কোন ফল্লার বেড়া কাটতে বলছে কোন, মানে অনেক কুকট্ট ভাষা সে বললো। তখন আমি বললাম যে বাবা এটা বাসা, এটা বাসা উপরে তুমি কী আজে বাজে কথা বলতেছো। তখন আমাকে একটা খারাপ ভাষায় গালি দেয় শেয়াব, যখন শেয়াব যখন আমার খালি ভাষায় একটা গালি দিল, তখন আমি কিন্তু ওনার মুখে একটা চড় মারছি, সত্য কথা কি তুমি চড় মারছি। আমি মারার পর ওর ছেলে শুনিয়ে দৌড়ি গেছে, যা দাদু কী হয়েছে, আমাকে বললো যে দাদা কী হয়েছে, তখন তোর আব্বার মুখে যা ব্যবহার ভাই, কোথাও ব্যাটা খুব খারাপ। আমি কয়দিন থেকে বলতেছি যে দাদা বলতেছে যে জেলটা কাটি নাও, জেলটা কাটি নাও, ও শুনতেছে না। আমার দাদা আমার বাবা এত এরা বদমাশ, ওই ছেলেটা কিন্তু নিজের মুখেই বললো। ছেলের নাম কি? ওর নাম হলো শুভ, শুভ, হ্যাঁ শুভ এই কথা বললো যে আমার দাদা আমার বাবা এইরকম প্যাঁচ লাগালো। তখন ওর বাবাকে ওয়াই হাত ধুই টানিয়ে নিয়ে আসলো। আসার পর আমি ওখান থেকে চলে আসি, আসার পর আমার ওই ব্যবসার কাজে একটা ধানের গাড়ি লোড হবে, তো তা ওখানে আমি আসিয়ে ওই একটা চালান লিখে দিলাম, দিয়ে গাড়িটা ছাড়িয়ে দিলাম, মানে দিনে সুরে যা লোড নেবে। ওখান থেকে আমার বাসা গেলাম, বাসা যাওয়ার দেখি ওরা মানে অনেক লোকজন নিয়ে গালাগালি চিল্লে চিল্লি হরিয়াত মানে অনেক কিছু বলতেছে। তা আমার বড় ভাই বলতেছে যে ওয়াই যেহেতু ভুল করছে সেলিম ভাই, তা তোর বেটাকে যেহেতু দুইটা হোক একটা চর দিছে, তা তুই এলা আমাকে একটা চর দে, আর নাহলে বাসা চল আমাকে দুইটা চর দে। গোলজা হোসেন আমার বড় ভাই যা হোক বললো, তোকে বলে আমাকে দুইটা চর দে, বড় ভাই বললো। খুব গালাগালি করলো, যাই তখন অনেক লোকজন পালা হয়, হয় জিনিসটা মিমেশা করে, চুপচাপ আছি। ওই দিন গেল, তারপরে দিনে গেল, তারপরে দিন কিন্তু হুমকি আসতেছে যে রংপুর থেকে সন্ত্রাসী আসতেছে, দিনাজপুর থেকে সন্ত্রাসী আসতেছে, ওর হাত পা কাটি নিয়ে যাবে, অমুক করবে তমুক করবে, এই সমস্ত ওরা গুজব ছড়াচ্ছে। আমরা চুপচাপ। তা তৃতীয় দিনে আমি ওই পানাদারের মানে পেমেন্ট করতে হতো টাকা আমার ঘরে, তা আমি পেমেন্ট দিয়ে তখন আজ সাড়ে আটটা থেকে নয়টা বাজে আমি পেমেন্ট দিয়ে আসতেছি। আসার পর এখানে এই যে হলদিবাড়ি রেলগেটে যখন আমি উঠছি, ওখানে আমাকে দুই তিনটা ছেলে কপ করেছে ধরলো, ধরার পরে আমাকে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে সরে নিয়ে যায়। এই দেখেন আমাকে ধারালো ছোড়া লাঠি দিয়ে আমাকে আঘাত করে, আঘাত করে এলে এই সব জায়গায় আঘাত করিয়ে আমার ওই প্যান্টের পকেটে টাকা ছিল 3,06,000 টাকা, মানে ঘরে ক্যাশ আমি মানুষের পেমেন্ট দেওয়ার পর 3,06,000 টাকা নিয়ে আমি আসতেছি। ওই ডাঙ্গে টাঙ্গে আমার টাকা ঢুকে সব নিয়ে তারা চলে গেল। আমি যখন চিল্লি পাতেছি তখন এলাকার লোক বলতে কেড়ে কেড়ে গোলাপক মারতেছে, এ তখন পেছনে সবাই দৌড়বে ধরছে, তারা তখন চলে গেছে ধরতে পারি নাই। অনেক আমি ছেলে চিনতে পারি নাই, কিন্তু সে সময় একটু মানে অন্ধকারে আমাকে নিয়ে গেছে, ছেলেগুলোর মুখ চিনতে পারি নাই, কিন্তু আমার তো গা কাঁপতে হচ্ছে। আমি মনে করতেছি যে না লাঠি আর এই রড লাঠি, আমি আমি মনে করতেছি যে ছোড়া টোড়া ঢুকে যায় নাকি, এই ভয়ে আমি খুব আতঙ্ক, মানে আমি একদম স্তব হয়ে গেছি। মানে এটা হইলো আপনার 17 তারিখ ঘটনা, সন্ধ্যে হ্যাঁ 8:30-9:30। তা যাই হোক, অথবা খেলতে আমি কিন্তু তাদেরকে আতঙ্ক হয়ে গেছি, মানে আমি যদি চিল্লানটা দিই আমাকে নিয়ে যেতে পারে না, কেন তো জনগণ তো প্রচুর, কিন্তু আমি ভয়ে আতঙ্ক না। আমাকে বললো কীভাবে ওই সাহেবের ছেলে কছে এই বেড়ায় আমার বাবা চড়াইছে, এই বেড়ায় আমার বাবা চড়াইছে, ওই হিসাবের ছেলে, হ্যাঁ হ্যাঁ উনিও ছিল, ডাকে দিয়ে আছে, উনি তো সন্ত্রাসী ডাকে নিয়েছে, এবং পার্বতুরে যে ওই ধরনের ছেলেগুলো বড় বড় যারা ছেলে ওদেরকেও মোবাইল করেছিল, ওরা ফের আবার আসে নাই, কথা না ও লোক খুব ভালো লোক, গোলাপ ভাই খুব ভালো লোক, উনি ব্যবসা বাণিজ্য করি খুব ভালো লোক, ওর কোনো কারোর সাথে আঁকা বাজা নাই। তা আমার কথা পরকল আছে, আমি মিথ্যে কথা একটা বলবো না, ওরা তো মৃত্যুর খনি, মৃত্যুকের খনি, ওদের মনে করেন যে আপনি থানায় যা দেখেন ওনার না হইলেও 50-60টা কেস ইদারি, এত ওদের নামে অভিযোগ। এই কয়েকদিন আগে মার খেলো এখানে, তারপর পাম্পের ওখানে মার খাইলো, আপনার কয়লা খোঁজ মার খাইলো, আপনার ওই কলোনিতে মার খাইলো, ওই সাহেবের ছেলেরা তারা তো উদ্ভট, তাদের বাসায় মনে করেন যে মেয়ে লোক ঢুকে, এক দুই তারা মনে করেন যে ইয়া বা আরও কিবে কিবে নাম বোতল কিবে কিবে, তারা ইলের ব্যবসা করে। আপনারা হলদিবাড়ি রেলগেটে যে কোনো লোক বলবেন এই কথা বলবে,
যে তারা এই সমস্ত ব্যবসা করে। আচ্ছা, এখানে একটা কথা হলো, ও দাদা ভাই যখন মুক্তি যখন ভাতা পায়, এই 20,000 বা 30,000 বা 40,000 টাকা দিয়ে সংসার চলে? পরে ওদের পাশে 8-10টা লোক খানে এলা, কী করে সংসার চলে? তারা কী ব্যবসা করে? তাদের তো বিলাসী দেখুক, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা তোমার খরচ করবার টাকা থাকে না, ওদের বিলাসীদের তো মাথা খারাপ হয়ে যায়। এ টাকাটা কোথায় থেকে আছে? আর চাকরি দিবার চায় না হলে বোধ হয় 150 লোকের টাকা নিছে। ও মুক্তিযোদ্ধা মানাবে মানুষকে, এই ভাওতা দিয়ে না হলে 150 লোকের টাকা নিছে। মানুষগুলো আসতে চায়, আমাদের আমার তো 500 প্রতি বাড়ি, আমাকে বলে ভাই আসে, তেমনি আজকে তো ভাই সারাদিন দেখা হয় নাই। পরে বাসা থেকে লোক এসে বলে যে নাই, দিনাজপুর গেছে, রংপুর গেছে, বাসাতে সতী আছে, বাসাতে ঘুমেই আছে, বুঝলেন? তাদের এই সমস্ত আর মৃত্যু তো তারা খনি, মৃত্যুকের খনি বলতেছে। আমি তো বললাম ভাই, ওই যে গাছ কাটার পর যে আমার ছাদের উপরে গেল, আমার ছাদের উপরে গেল, আমার ছাদের উপর যখন মুখের ভাষা খারাপ করছে, তখন আমি এটা চর দিছি। এটা আমি যেখানে যেতে বলবেন আমি সেখানে বলবো। হ্যাঁ, সেরাবকে মুক্তিযোদ্ধা সেলিমকে মনে করেন যে জনগণ পিটিয়েছে। কেমন জনগণ পিটিয়েছে? উনি যখন সন্ধ্যার সময় ওনার নাতি সন্ত্রাসী নিয়ে আসি আমার খুঁজি বেড়াচ্ছে, তখনই উনি নাতি বাসা থেকে বাইর করে আনিয়ে ওনার ওষুধের দোকানে রাখছে। এটা অনেক লোক দেখছে যে আজকে আর আসরবার বলতেছে আজকে গেড়ে একটা ঝড় উঠবে। সেলিম সাহেব, মুক্তিযোদ্ধা সেলিম সাহেব বলতেছে হলদিবাড়ির গেটে আজকে একটা ঝড় উঠবে আসরের পর, অর্থাৎ 4টার পর, এই ঝড় থামানো যাবে না। এই কথাটা অনেক লোক বলতেছে, তারপরেও আমরা মতটা ইয়ে করি নাই। আমরা ব্যবসায়িক লোক, ব্যবসার ঘরে যাই আমরা বসি আছি, কিন্তু রাত্রে যখন আমি চলে আসি তারপর আমার এই দুর্ঘটনাটা ভাই। জনগণ পাগল হয়ে গেল, কিরে গোলাপের গায়ে হাত দিছে, গোলাপের গায়ে হাত দিছে, তখন জনগণ পাগলা হয়ে যায়। হ্যাঁ, সেলিম সাহেব আর কাউকে বোঝে নাই, আমরাও মারছি গোলাম আছে। হ্যাঁ ঠিকই আছে, আমরাও একটা দিছি, আমরাও একটা দিছি, ঠিক আছে দিছি। ও তো অনেক ইতিহাস ভাই, ও একবার জুতোর মালা ইউজ করে পড়াই দিয়েছিল, সেটা থাক, কিন্তু আমি মানুষের ওইদিকে আমি যাচ্ছি না। আপনার সঙ্গে যেটা ঘটনা হচ্ছে, তাহলে সেই 17 তারিখে আপনাকে মারার পরে, হ্যাঁ হ্যাঁ, পরে আপনারা আক্রমণ করছেন তাদের? হ্যাঁ, তাদের উপর আক্রমণ করছি সেই রাতেই। সেই রাতেই ওনারা তো মামলা করছে আপনাদের নামে, আপনারা কি মামলা করেছেন? জি, আপনারা মামলা করেছেন? জি, আমরা মামলা করছি, আমার টাকা নিয়ে গেছে, আমাকে মারছে, তাই আমি মামলা করবো না। 3,06,000 টাকা ভাই, তারা কে কারা নিল আমি তো বলতে পারবো? আমার তো প্যান্ট ধুছে দুইজন, আমার প্যান্ট এইভাবে নিয়ে আমাকে রেলগেট থেকে টানি নিয়ে গেছে, এইভাবে টানি নিয়ে যায় আমাদের ডাং শুরু করছে, করার পর আমার পকেট হাত হাত ডুবে দিছে, পরে দেখি আবার টাকা। ওনাদের অভিযোগ সূত্রে জানা যাচ্ছে যে আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, আপনারা তাদের প্রতি অনেক অত্যাচার করছেন, কিন্তু ওনাদের অভিযোগটা আপনি কতটুকু মনে করেন সত্য না মিথ্যা? সব মিথ্যা, ওনার অভিযোগ সব মিথ্যা ভাই। উনি তো 2 নম্বর লোক, উনি তো 2 নম্বর লোক। আপনি যে বলতেছেন যে মিথ্যা, আপনার অভিযোগটা কিভাবে সত্য হবে? সেটা আপনারা ওটা জাস্টিফাই করবেন এবং আপনারা তদন্ত করবেন, আপনারা তদন্ত করবেন। ভালো মন্দ তো আছে ভাই পৃথিবীতে, ভালো মন্দ তো আছে, আপনারা তদন্ত করবে, তদন্ত করে। এখন তো আমি বলবো আমি সাউদ, আমি মলো না, এটা তো হবে না ভাই, এটা আপনারা জাস্টিফাই করবেন, ইয়ে করবেন, আমি সব বুঝতে পারবেন, বুঝছেন? আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তিপ্রিয় লোক, আমি হলদিবাড়ি গেটে আসার আমার 3 বছর লোক, কোনো লোক চুল পরিমাণ চুল আমার দোষ পায় আমি জুতোর মালা গলায় দিয়ে বেড়াবো, আর ওনার নামে ভরি ভরি রেকর্ড আছে। আমি তো এখানে আছি, আমি 19 সালে আপনার বোধহয় 12/4/2019 সালে আমি ডিসেম্বর মাসে আসছি এই বাসায়, আমি কিনে নিয়ে আসছি, তাদের সাথে আমার কোনো কিছু নাই, তারা তাদের মন চলতেছে। মামলা হয়েছে 21 তারিখে বোধ হয় দেখলাম, 18 তারিখে মামলা করছে, মামলা করলাম তাড়াতাড়ি। কেন ওরা বলতেছে যে আমরা সন্ত্রাসী নিয়ে আসবো, অমুক তমুক হ্যান ত্যান, আর ওনারা যে
অনেক সন্ত্রাসী অনেক লোকক মোবাইল করছে, এগুলোরও তো রিপোর্ট আছে। সর্বপ্রথম আপনারাই মামলা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকেরই অভিযোগ যে আপনারাই মারলেন, আপনারাই আগে মামলা। না না, মানে এই যে অভিযোগটা আসছে এটা আপনারা ইনকোয়ারি করেন ভাই, প্রশাসনের লোক ইনকোয়ারি করবে, ভালো মন্দ জাস্টিফাই করবে, সমস্যা কী? এইটা হলো আমার সবচেয়ে বড় কথা। আমরা হলাম শান্তিপ্রিয় লোক, আমরা সবসময় শান্তিতে বসবাস করি। আমাদের জীবনে কোনো কেস কাছে নাই ভাই, আমাদের জীবনে একটি কেস নাই। আর তাদের না হলো 50-60টা কেস আছে ওই ব্যবসায়, তাদের ওই ব্যবসায় তাদের, আর আমাদের একটা দাগ নাই, লাল কালির চিহ্ন নাই। কিন্তু এই যে আমরা অসহায় লোক, আমাদেরকে এই যে হয়রানি করতেছে, ওরা এখনও ভালো হবে না, পরকালেও ভালো হবে না, বুঝছেন? না আমি কি বলবো, ওনারা মৃত্যুক, ওনারা তো মৃত্যুক, মৃত্যুর কথা অনেক কিছু লিখতে পারে, বলতে পারে, আমি অত কিছু মিথ্যে কথা বলতে পারবো না ভাই। আপনি এই যে পাল্টা অভিযোগ করতেছেন, ওনারাও অভিযোগ করতেছে যে আপনারা মিথ্যুক, আমরা কাটা সত্য মনে করি, কাটা সত্য। ওরা তদন্ত যখন করবে, তদন্তের উপর ওরা বোঝা যাবে, প্রশাসন আছে, জনগণ আছে, আপনারা তদন্ত করবেন, জনগণে বলে দিবে, জনগণের মতামত নেন, আপনারা জনগণের মতামত নেন ভাই। রাখি, আসসালামু আলাইকুম।